নমস্কাৰ, আপুনি চাই আছে গাঁও চহৰ জিলাৰ খবৰ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। ৰাজ্যত ধাৰাবাহিক এনকাউণ্টাৰৰ মাজতে যুৱকৰ চাঞ্চল্যকৰ আত্মহত্যা। আলফা স্বাধীনৰ সৈতে সম্পৰ্কৰ সন্দেহত আৰক্ষীয়ে জেৰা কৰাৰ পিছতে যুৱকৰ আত্মহত্যা কৰাৰ পৰিয়ালৰ অভিযোগ। যোৰহাটৰ বিৰিণা হায়েকত সংঘটিত হয় এই চাঞ্চল্যকৰ আত্মহত্যাৰ ঘটনা। দীপাংকৰ গগৈ নামৰ এজন যুৱকে আজি পুৱা আত্মহত্যা কৰাক লৈ সৃষ্টি হৈছে চাঞ্চল্য। চাৰিদিন পূৰ্বে যোৰহাট আৰক্ষীয়ে যোৰহাটৰ গ্ৰেনেড বিস্ফোৰণৰ ঘটনা সন্দৰ্ভত আটক কৰি জেৰা চলাইছিল দীপাংকৰক। আৰক্ষীয়ে জেৰাৰ অন্তত যাবলৈ দিয়াৰ পিছতে নিজ বাসগৃহ চৌহদত ডিঙিত চিপ লৈ ওলমি থকা অৱস্থাত উদ্ধাৰ কৰা হয় দীপাংকৰৰ মৃতদেহ। উল্লেখযোগ্য যে পূৰ্বে আলফা স্বাধীনত যোগদান কৰাৰ পিছত নাগালেণ্ডত নিৰাপত্তা বাহিনীয়ে কৰায়ত্ব কৰিছিল দীপাংকৰক। আৰক্ষীৰ আতিশায্যত চৰম পন্থা বাছি লোৱাৰ অভিযোগ। চাৰিদিন ধৰি শাৰীৰিক মানসিক নিৰ্যাতন চলোৱাৰ অভিযোগ। উগ্ৰপন্থী বিচৰাৰ নামত পৰিয়ালক হাৰাশাস্তিৰো অভিযোগ উত্থাপন হৈছে। ৰাজ্যত ধাৰাবাহিক এনকাউণ্টাৰৰ মাজতে চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে। এজন যুৱকৰ চৰম পন্থা আলফা স্বাধীনৰ সৈতে সম্পৰ্ক থকাৰ সন্দেহত, লগতে যোৰহাট বিস্ফোৰণত জড়িত থকাৰ সন্দেহত এইজন যুৱকক চাৰিদিন পূৰ্বে আটক কৰা হৈছিল, জেৰা চলোৱা হৈছিল আৰু তাৰ পিছতে আজি পুৱাৰ ভাগত চিপ লোৱা অৱস্থাত উদ্ধাৰ কৰা হয় যুৱকজনৰ মৃতদেহ। আৰক্ষীয়ে জেৰাৰ অন্তত যাবলৈ দিছিল। যাবলৈ দিয়াৰ পিছতে নিজ বাসগৃহ চৌহদত ডিঙিত চিপ লৈ ওলমি থকা অৱস্থাত দীপাংকৰৰ মৃতদেহ উদ্ধাৰ হয়। উল্লেখযোগ্য যে ইয়াৰ পূৰ্বে আলফা স্বাধীনত যোগদান কৰাৰ পিছত নাগালেণ্ডত নিৰাপত্তা বাহিনীয়ে কৰায়ত্ব কৰিছিল দীপাংকৰক। আৰক্ষীৰ আতিশায্যত চৰম পন্থা বাছি লোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে। চাৰিদিন ধৰি শাৰীৰিক মানসিক নিৰ্যাতন চলোৱাৰ অভিযোগ। উগ্ৰপন্থী বিচৰাৰ নামত পৰিয়ালটোক হাৰাশাস্তি কৰাৰো অভিযোগ উত্থাপন হৈছে আৰক্ষীৰ বিৰুদ্ধে। মই মুঠতে বায়েক হওঁ দীপাংকৰ। আজি 6টা বজাতে আহিছোঁ, যেতিয়া সি নাই বুলি কৈছে, ৰছী লৈ গৈছে বুলি। তাৰপিছত মই বিচাৰ খোচা কৰিছোঁ, নাই পোৱা। তাৰপিছত মায়েও কান্দি আছে, বোবায়ো বিচাৰি আছে, নাই পোৱা। তাৰপিছত মই কৈছোঁ থানালৈ খবৰ দিলে নে, 6টা বজাতে দিলোঁ বোলে। ল'ৰাটো কালিৰ পৰা নিবলৈ 8টা বজাতে সাজু হয়, কিন্তু আজি কেলে এতিয়ালৈকে অহা নাছিলে, এতিয়া এই মাত্ৰহে আহিছে পুলিচে। আজি এসপ্তাহমান নিয়ে আছে, তিতাবলৈ নিয়ে, তিতাবৰ থানা এছ পিয়ে। 2:30 বজাত থৈহি ৰাতি ভাত পানী নাখায়, সি বুকু চবিয়াই চবিয়াই কান্দে, মই এইবোৰৰ লগত জড়িত নাই, মোক এনেই সন্দেহ ভাবিছে, অত্যাচাৰ কৰিছে মোক। তাৰপিছত কালি সি ভাত নাখায়, মায়ে বলে খুৱাইছে। তাৰপিছত মই নাই অ' মা, মই আগতে আজি 5 বছৰ আগতে সি আলফাত গৈছিলে হয়, কিন্তু চাইন্দা কৈ আহিলে। আমি তিতাবৰৰ পৰা সাংবাদিক আনমল যাদৱৰ সৈতে পোনপটীয়া সম্প্ৰচাৰত সংযুক্ত হৈছোঁ। আনমল, এটা চাঞ্চল্যকৰ খবৰ এইখিনি মুহূৰ্তত, যি সময়ত এনকাউণ্টাৰ বিতৰ্ক চলি আছে। আলফা স্বাধীনত ধাৰাবাহিক বিস্ফোৰণৰ পিছতে এনকাউণ্টাৰ বিতৰ্ক, আৰু এইবাৰ এইজন যুৱক দীপাংকৰ গগৈৰ আত্মহননৰ দৰে চূড়ান্ত পথ বাছি ল'লে আৰক্ষীয়ে। আতিশায্য চলোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে জেৰাৰ নামত, আৰু তাৰ পিছত এই পন্থা বাছি ল'লে। জানিব বিচাৰিম বৰ্তমান কি প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে আৰু কেনেকুৱা ধৰণৰ অভিযোগ আহিছে আৰক্ষীৰ বিৰুদ্ধে। দীপাংকৰ ঘৰত আৰু এই পৰ্যন্ত মহকুমা আৰক্ষী বিষয়া, মহকুমাৰ দণ্ডাধীশ আহি বৰ্তমান তেওঁলোকৰ মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে প্ৰেৰণ কৰিব মৃতদেহটো। মই পৰিয়ালৰ যি ভগ্নী আছে, দুগৰাকী ভগ্নী আছে, তেওঁলোকৰ পোনে পোনে যাম। এই মুহূৰ্তত আপোনালোকে দণ্ডাধীশ আহি উপস্থিত হৈছে, মহকুমা আৰক্ষী বিষয়া আহি উপস্থিত হৈছে, কি ক'ব এই মুহূৰ্তত? মই পোনপ্ৰথমে ক'বলৈ বিচাৰিম অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক, মোৰ ভাইটি নিৰ্দোষী, তেওঁক বিনা কাৰণত হাৰাশাস্তি কৰি তাক এই পৰ্যায়লৈ আনিবলৈ বাধ্য কৰালে, তাক ন্যায় দিয়ে যেন তাকে মই কামনা কৰিছোঁ। আৰু এই 5টা দিনত সিয়াক ইমানেই হাৰাশাস্তি কৰিছে, সি মানে লেট্ৰিন কৰিবলৈও তাক সময় নাপায়। সি এনেকুৱা ৰাতি তাক 2:30 বজাত থয়হি, 2-3 বজাত থয়হি, ৰাতিপুৱা 8:30-8:30 বজাত লৈ যায়, লৈ নি আকৌ তিতাবৰ থানাই লৈ নি আকৌ এছ পি অফিচ পোৱাইগৈ। এছ পি অফিচত কি কয় আমি নাজানো, কিন্তু তা সি মানে এনেকুৱা এটা হাৰাশাস্তি কৰিলে, ভৰি গোটেই লেঙুৱা, ভৰিত মাৰি মাৰি লেঙুৱা। আৰু মেডিকেল কৰোঁতে এছ পিয়ে কৈছে যে তোৰ মূৰত বন্দুক থৈ কৈছে, তোক মই মাৰি পেলাম, গুলিয়াই মাৰিম, তই খালি সঁচা কথা কহ,
সঁচা কথা কয়। সি কৈছে মই নাই কৰা, একো কৰা, একোৱে কৰা নাই। সেইষা বুলি কলত সিয়াক মানে মিছা সেয়াকত মানে মাৰি মাৰি মানে ল'ৰাটো এনেকুৱা এটা পৰ্যায় আনিবলৈ কৈছে। আৰু মই এটা কথা কৈছোঁ, এছ পিক কৈছোঁ যোৰহাটৰ, তেওঁ যাতে মোৰ ভাইটিক দীপাংকৰ গগৈক তেওঁ ৰাখি থয় এছ পি অফিচত আৰু তেওঁক ভক্ষণ কৰি থাকে সদায় দিনে ৰাতিয়ে। আৰু সেইটোকে মই কামনা কৰিছোঁ, কাৰণ তাই অসমীয়া তেজাল ল'ৰাক জীৱন ধ্বংস কৰি দিছে, এহাল বুঢ়া বুঢ়ী মাক মাকৰ পৰা ল'ৰা সন্তান কাঢ়ি নিছে। আৰু মই ইয়াক জেৰা চলোৱাৰ নামত আতিশায্য চলোৱাৰ অভিযোগ। আৰু এতিয়া যুৱকজনৰ এই পন্থাক লৈ সমগ্ৰ যোৰহাটত ব্যাপক প্ৰতিক্ৰিয়া, ব্যাপক চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে। আমি যোৰহাটৰ পৰা আমাৰ সাংবাদিক গৌতম বৰাৰ সৈতে সংযুক্ত হৈছো। গৌতম, যোৰহাটৰ মিলিটেৰী ষ্টেচনৰ বিস্ফোৰণৰ দায়িত্ব আলফা স্বাধীনে স্বীকাৰ কৰিছিল, এন আই এ তদন্ত চলাবলৈ আহিল আৰু তাৰ পিছত যুৱকজনক সন্দেহবশতঃ আটক কৰা হ'ল, জেৰা চলোৱা হ'ল আৰু তাৰ পিছত যুৱকজনৰ এই চৰম পন্থা। হয় জয়ন্ত চক, কেৱল দীপাংকৰ গগৈ নহয়, 14 ডিচেম্বৰত যোৰহাটৰ লিচুবাৰীস্থিত সেনা চাউনীত গ্ৰেনেড বিস্ফোৰণ হোৱাৰ পিছৰে পৰা আলফা স্বাধীনৰে যোগসূত্ৰ থকা বা পূৰ্বতে কোনো ধৰণে যোগসূত্ৰ থকা লোকসকলক যোৰহাট আৰক্ষীয়ে আনিছে, ধাৰাবাহিকভাৱে তেওঁলোকক আনি সোধা পোছা অব্যাহত ৰাখিছে। কিয়নো যোৰহাট আৰক্ষী অতিকৈ মানসিক চাপত আছে, তেওঁলোকৰ ওপৰত আৰক্ষী উৰ্ধতন কৰ্তৃপক্ষৰ পৰা হেঁচা প্ৰয়োগ কৰা হৈছে যে যিকোনো উপায়েৰে এই গ্ৰেনেড বিস্ফোৰণ সংঘটিত কৰা লোকসকলক প্ৰথম কথা চিনাক্তকৰণ কৰিব লাগে আৰু তাৰ পাছত কৰায়ত্ত কৰিব লাগে। কিয়নো এয়া অসম আৰক্ষীৰ বাবে, যোৰহাট আৰক্ষীৰ বাবে এয়া আত্মসন্মানৰ প্ৰশ্ন হৈ পৰিছে। কিয়নো দুই দিশে 1 কিলোমিটাৰ ব্যৱধানত দুটাকৈ নাকা চেকিং থকাৰ পাছতো সেনা বাহিনীৰ 41 ছাব এৰিয়াত ভিতৰত তেওঁলোকে গ্ৰেনেড বিস্ফোৰণ কৰি থৈ গৈ যাবলৈ সক্ষম হ'ল। আৰু তাৰ বাবে আমি দেখিবলৈ পাইছোঁ যে তাৰ পিছৰে পৰা ধাৰাবাহিকভাৱে বহু যুৱকক যোৰহাট আৰক্ষীয়ে কৰায়ত্ত কৰিছে, কৰায়ত্ত কৰি তেওঁলোকৰ নিজস্ব কৌশলেৰে সোধা পোছা কৰিছে। পুৱাৰ ভাগতে তেওঁলোকক অনা হয়, আনি পুনৰ যাবলৈ দিয়া হয়, পুনৰ আনি সোধা পোছা কৰে। কেৱল এটা তথ্যই লাগে যে সেই গ্ৰেনেড বিস্ফোৰণৰ সৈতে কোনো লোক জড়িত আছে নেকি, তাৰ তথ্য আৰক্ষীয়ে বিচাৰি আছে। আৰু দীপাংকৰ গগৈকো অনুৰূপ ধৰণে আনিছিলে, অনাৰ পিছত তেওঁৰ ওপৰতো ধাৰাবাহিকভাৱে মানসিক চাপ দিয়া হৈছিলে যে কোনো তথ্য যদি দীপাংকৰ ওচৰত আছে সেয়া আৰক্ষীক ক'ব লাগে। গতিকে দীপাংকৰে যি আত্মহননৰ পথ বাছি লৈছে তাৰ অন্তৰালত কি কাহিনী জড়িত হৈ আছে সেয়া আৰক্ষীয়ে স্পষ্ট কৰিব পাৰিব, কিয়নো কোনো তথ্য হয়তো আৰক্ষীয়ে লাভ কৰিছে ইতিমধ্যে আৰু আমাৰ হাতত অপেক্ষা কৰিব লাগিব কি ধৰণৰ তথ্য আৰক্ষীয়ে প্ৰকাশ কৰিছে যুৱকজনৰ আত্মহত্যা সন্দৰ্ভত বা প্ৰকাশ কৰিব, সেয়া লক্ষণীয় হ'ব, দৃষ্টি ৰাখিব। গৌতম, আমি পৰৱৰ্তী সময়ত পুনৰ আপোনাৰ সৈতে সংযুক্ত হ'ম। এই ঘটনাক লৈ যোৰহাটত অব্যাহত আছে এতিয়া ব্যাপক চাঞ্চল্য আৰু প্ৰতিক্ৰিয়া। বছৰৰ শেষত আলফাৰে শান্তি চুক্তি আৰু এইখিনি মুহূৰ্তৰ বিগ ব্ৰেকিং নিউজ। 29 ডিচেম্বৰ, 31 নহয়, 29 ডিচেম্বৰতে হ'ব আলফা চৰকাৰৰ চুক্তি। 29 ডিচেম্বৰৰ সন্ধিয়া 5 বজাত হ'ব চুক্তি। কেন্দ্ৰ, ৰাজ্য আৰু আলফাৰ মাজত স্বাক্ষৰিত হ'ব শান্তি চুক্তি। ইতিমধ্যে দিল্লীত বাহৰ পাতিছে আলফাৰ শীৰ্ষ নেতৃত্বৰ লগতে কৰ্ম পৰিষদৰ সদস্য। শান্তি আলোচনাত অংশগ্ৰহণৰ বাবে দিল্লীত আছে মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মা। কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ উপস্থিতিত হ'ব ঐতিহাসিক শান্তি চুক্তি। 31 ডিচেম্বৰ নহয়, 29 ডিচেম্বৰৰ বিয়লি 5 বজাত এই ঐতিহাসিক শান্তি চুক্তি সন্ধিয়া 5 বজাত সম্পন্ন হ'ব বুলি এই মুহূৰ্তত ডাঙৰ খবৰ। কেন্দ্ৰ, ৰাজ্য আৰু আলফাৰ মাজত ত্ৰিপাক্ষিক শান্তি চুক্তি স্বাক্ষৰিত হ'ব। ইতিমধ্যে দিল্লীত বাহৰ পাতি আছে আলফাৰ শীৰ্ষ নেতৃত্বৰ লগতে কৰ্ম পৰিষদৰ সদস্য। 10 জনীয়া কৰ্ম পৰিষদৰ সদস্য আৰু লগতে আলফাৰ 7 জনীয়া কেন্দ্ৰীয় নেতৃত্ব বাহৰ পাতি আছে অপেক্ষাৰত বৰ্তমান এই শান্তি চুক্তিক লৈ। আৰু এই আলোচনাত অংশগ্ৰহণ কৰিব মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই। শান্তি চুক্তিত অংশগ্ৰহণ কৰিব মুখ্যমন্ত্ৰীগৰাকী আৰু যাৰ বাবে বৰ্তমান দিল্লীত আছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাও। কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ উপস্থিতিত হ'ব এই শান্তি চুক্তি। 2011 চনৰ পৰা চলি অহা এই শান্তি চুক্তিয়ে এতিয়া চূড়ান্ত ৰূপ লাভ কৰিব। শান্তি আলোচনাই অৱশেষত আনুষ্ঠানিক ৰূপ লাভ কৰিব। চূড়ান্ত খচৰাত ফাইনেল টাচ দিবলৈ এতিয়া বাকী আছে অপেক্ষাৰত আলফাৰ কেন্দ্ৰীয় নেতৃত্ব আৰু কৰ্ম পৰিষদৰ সদস্য। আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক বিজু কুমার ডেকাৰ সৈতে পোনপটীয়া সম্প্ৰচাৰত সংযুক্ত হৈছো এই মুহূৰ্তত। বিজু, এই মুহূৰ্তৰ বিগ ব্ৰেকিং নিউজ, 31 ডিচেম্বৰ নহয়, এতিয়া 29 ডিচেম্বৰতে হ'ব ঐতিহাসিক শান্তি চুক্তি, ত্ৰিপাক্ষিক চুক্তি।
জয়ন্ত, গুরুত্বপূর্ণ বিষয়টো যে দীঘলীয়া এক প্রক্রিয়ার মাজেরে যে শান্তি আলোচনা চলি আছিল ত্রিপাক্ষিক প্রটক আলফার সঙ্গে, সেই প্রটক আলফার সঙ্গে দীঘলীয়া পরিক্রমার অন্তত একটা দিন ঠিক করা হয়েছিল 31 ডিসেম্বর, কিন্তু শেহতীয়াকৈ আলফার কেন্দ্রীয় নেতৃত্বক অবগত করা হয়েছে যে 31 তারিখ নহয়, 29 তারিখে সন্ধ্যা 5 বজাত, অর্থাৎ সন্ধ্যা 5 বজাত নতুন দিল্লিতে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হব। আর ইতিমধ্যে নতুন দিল্লিত উপস্থিত হয়েছে যা কালির ভাগতেই আলফার প্রতিস্থাপক সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া আর বৈদেশিক সচিব সচরর চৌধুরী, আর কালির আবেলির ভাগত নতুন দিল্লি উপস্থিত হওয়ার পাছত আজি পুয়ার ভাগরপা অআনুষ্ঠানিকভাবে কোনো এক নতুন দিল্লির অজ্ঞাত স্থানত মধ্যস্থকারী মিশ্রর সঙ্গে এক বৈঠকত মিলিত হয়েছে, আর যখরা ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে চুক্তির খসড়া, সেই চুক্তির খসড়ার কেতবর বিষয়ক লো পেলায় আলোচনা আরম্ভ করেছে, আর ইয়ার পাশত বৈঠক অনুষ্ঠিত করব বলে জানিপর গেছে। কিন্তু দেখা গেছে যে আলফার আন একটা দল গুয়াহাটিত আহি উপস্থিত হয়েছে, হল উজনি বা উত্তর বা নামনি আটাই সমূহ যত যত আছিল দ্বিতীয় পর্যায়ের নেতৃত্ব অর্থাৎ কর্মপরিষদর সদস্য সকল গুয়াহাটিত বাহর পাতিছে, আর এক স্থানত গুয়াহাটির এক স্থানত এক বৈঠকত মিলিত হয়েছে এই মুহূর্তত। আর এই সন্দর্ভত কিছু মুহূর্তের পাছতে আমার সতীর্থ সাংবাদিক বলেন ভট্টাচার্য এই বিষয়ে জানাব যে এই আলোচনা দিল্লি যাত্রার পূর্বে কি কি আলোচনা করেছে, আর ইয়ার পাছত দেখা গেছে যে 29 তারিখের পূর্বে নতুন দিল্লিকে যাব, আজি বিয়লির ভাগত একাংশ নেতা নতুন দিল্লিকে রওনা হওয়ার খবর আছে, আর অহাকালি কেন্দ্রীয় পরিষদর যে সেকেন্ড লেভেল লিডারশিপ অর্থাৎ কর্মপরিষদর যে 10 গৰাকী সদস্য অহাকালিলৈ নতুন দিল্লিকে রওনা হব। আর এই মুহূর্তে কব বিচার যে যা কালির ভাগতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নতুন দিল্লিকে গৈছিল, কেতবর কামত এই মুহূর্তে ঋষিকেশত আছে, আর 28 তারিখের আবেলির ভাগত নতুন দিল্লিত উপস্থিত হব, আর নিশার ভাগত কেন্দ্রীয় গৃহমন্ত্রী সাক্ষাৎ করব বলেও আমার হাতত খবর আছে, আর 29 তারিখে আবেলি 5 বজাত আনুষ্ঠানিকভাবে প্রটক আলফা অর্থাৎ অরবিন্দ রাজখোৱা আর অনুপ চেতিয়ার নেতৃত্বাধীন আলফার সঙ্গে এই বৈঠক এখন আরম্ভপূর্ণ বৈঠকত চুক্তি স্বাক্ষরিত হব। বিজু, এতিয়া আলফার কেন্দ্রীয় নেতৃত্ব সমগ্র যে খসড়া, চূড়ান্ত খসড়া, তার যেহেতু ফাইনেল টাচ দিয়া হওয়াই নাই এতিয়াও, তার অপেক্ষারত হয়ে আছে, সমগ্র বিষয়টির পর এতিয়াও অন্ধকারত আছে, গতি কি কি থাকিব এই চুক্তিত, এই সন্দর্ভত ব্যাপক চর্চা বর্তমান চলি আছে। বিজু, হয়, জাতীয় অভিবর্তনের দ্বারা প্রস্তুত করা দাবি সনদক লো পেলায় আলোচনা আরম্ভ হয়েছিল 2011 চনত, আর সেই আলোচনার পাছত দেখা গেছে যে যুদ্ধ দাবি সনদত উল্লেখ করা আছিল দাবি, সেই বিষয়ক লো পেলায় হরণ ভগন হয়েছে, সংযোজন বিনিয়োজন হয়েছে, ভারত সরকার তরফরপা কেতবর শর্ত দিছে, আর আলফার তরফরপাও কেতবর শর্ত আরোপ করা হয়েছিল। এই গোটেই বিষয়খিনি লো যা 4-5 মাহত এখন চূড়ান্ত খসড়া প্রস্তুত করার চেষ্টা করেছিল, আর এই বিষয় লো পেলায় আলফা আর ভারত সরকার মধ্যস্থতাকারীর সঙ্গে বা কেন্দ্রীয় গৃহমন্ত্রালয়ের প্রতিনিধির সঙ্গে বিভিন্ন সময়ত বিভিন্ন বৈঠকত মিলিত হয়েছে, আর এতিয়া চূড়ান্ত চুক্তির পূর্বে যখন চুক্তি স্বাক্ষর করব সেইখানক লো পেলায় বিশেষ বৈঠকত মিলিত হয়েছে অআনুষ্ঠানিক এই বৈঠক সমূহ, আর আজি পুয়ার ভাগরপা অআনুষ্ঠানিক বৈঠক একে মিশ্র যিগৰাকী মধ্যস্থকারী অধ্যক্ষতাত বিভিন্ন স্থানত এই বৈঠক সমূহ অনুষ্ঠিত হব। কেন্দ্রীয় গৃহমন্ত্রালয়ের বিষয়ববীয় তাত উপস্থিত থাকিব, অসম সরকারের প্রতিনিধিও তাত উপস্থিত থাকিব, আর আই বির যিগৰাকী সঞ্চালক তপন ডেকা এই আলোচনাত অআনুষ্ঠানিক আলোচনাত মিলিত হব, আর 29 তারিখের পূর্বে এই খসড়াখন সম্পূর্ণ করে চুক্তির ভাবে সাজু হব। কিন্তু এই মুহূর্তত ডাঙর খবরটাই হল যে দীর্ঘ প্রতীক্ষার অন্তত 29 ডিসেম্বর দিন ধার্য হয়েছে, আর 29 ডিসেম্বর আবেলি 5 বজাত সময় থিয়াং করা হয়েছে কেন্দ্রীয় গৃহমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষর হব, আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও সেই বৈঠকত চুক্তির সময় উপস্থিত থাকিব। নিশ্চয় চুক্তিত কি কি থাকিব তাকে লৈ ব্যাপক জল্পনা কল্পনা চলি থাকার মাজতে যিসমূহ দাবি সনদর কথা বিজু ইতিমধ্যে আপুনি আমাক জনাইছে, তাত অসম চুক্তির 6 নম্বর দফার কথা কোয়া হয়েছিল কার্যকরীকরণক লৈ, তাকো তাক লৈ কিছু সন্দিহান আছে সমগ্র বিষয়টোত, আনহাতে পঞ্চায়েত পর্যায়ের পৰা বিধানসভালৈ 88% খিলঞ্জিয়া সংরক্ষণকে ধরে কেইবাটাও বিষয় আছিল, গতি সেই বিষয়সমূহ অন্তর্ভুক্ত হয়ে থাকিব নে নাথাকে সেয়াই মুহূর্ত ডাঙর বিষয়, আর তার লগতে স্বাধীন অসমৰ যে শর্ত আছিল সেই শর্ত ইতিমধ্যেই আপোষ করা হয়েছে, বাদ দিয়া হয়েছে, আর তার বাইরে বাকিখিনি যে দাবি সনদ, এই দাবি সনদ কি দূর ফলিয়াব, কি দূর তার অন্তর্ভুক্ত করা হব, সেয়াই মুহূর্ত ডাঙর প্রশ্ন। বিজু, হয়, নিশ্চিতকৈ বাংলাদেশ
কক্ষত গ্রেপ্তার হয়ে ভারত সরকার হাতলে প্রত্যাপন হওয়া আলফার কেন্দ্রীয় নেতৃত্বর সুতরাং আলোচনা প্রক্রিয়া আরম্ভ করার পূর্বে কারাগার থাকবল পরিবেশের সূচনা হয়েছিল। বাধ্যত পরে আলোচনা মেজলে আসবল হওয়ার পরিপ্রেক্ষিত আসলে সংগঠনের জন্মলগ্নর যে দাবি সার্বভৌম স্বাধীন সেই দাবি পরিহার করবলে বাধ্য হয়েছিল আর ভারতীয় সংবিধানের গণ্ডিত আলোচনাত মিলিত হল আর এনে ক্ষেত্র এই বিষয়ট সম্পূর্ণরূপে নচ্ছাদ হল স্বাধীন দাবিটা আলফার প্রটক গ্রুটর তরফের ইপিনে দেখা গেল যে পরেশ বড়ার নেতৃত্বাধীন আলফার স্বাধীনে ইতিমধ্যে সেই দাবিত অটল হয়ে আছে আর ইয়ার ফলশ্রুতি দুটার বেলেগ বেলেগ সংগঠন সৃষ্টি হল। এটা পোর্টক আলফার সঙ্গে যে চুক্তি হবলে গেছে সেই চুক্তির দাবি সনদ সমূহ প্রস্তুত করে দিয়েছিল ডক্টর হীরেন গোহাইন অধ্যক্ষতা গঠিত জাতীয় অভিবর্তনে, সেই জাতীয় অভিবর্তনে দিয়া দাবি সনদক লয়ে আলোচনা চলিল 2011 সনের আজি 12 বছর ধরে চলার পাছত এই চুক্তি স্বাক্ষর করবলে গিয়ে আছে। আর এই চুক্তিত যা হয়েছে যে খিলঞ্জিয়া মানুষের ভূমির অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক স্বাবলম্বিতার অধিকার, ঠিক একদরে আমার প্রাকৃতিক সম্পদ সমূহের উপর পূর্ণ অধিকার, এই সমূহের বিষয় লো পেলে চর্চা চলিছিল, আলোচনা চলিছিল। সেই বিষয় সমূহ এই চুক্তি থাকে না নাই এটাও স্পষ্ট নহয়। কিন্তু এটা কথা ঠিক যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যা 15 তারিখে নতুন দিল্লির সাংবাদিকরে হওয়া বার্তালাপে এটা ইঙ্গিত দিছিল যে চুক্তির 6 নং দফার বিষয় সমূহ ইয়াত অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে আর চর্চা চলি আছে। ঠিক একদরে আর একটা কথা কোয়া গৈছিল যে মানুষের খিলঞ্জিয়া মানুষের রাজনৈতিক অধিকার বিধানসভায় হোক, পঞ্চায়েত লেভেলের বিধানসভা বা লোকসভালে যাওয়া এই গোটেখিনি যাতে রাজনৈতিক অধিকার খিলঞ্জিয়া মানুষের থাকে তার উপর যিনি কথা কোয়া হয়েছিল, আলোচনা চলি আছিল, আলফা প্রটক গোটেও আলোচনার মেজত দাবি উত্থাপন করেছিল, এই বিষয়ক লোক ইতিমধ্যে এক ইঙ্গিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় দিছে যে সমষ্টি পুনর্নির্ধারণ হওয়ার পাছত খিলঞ্জিয়া মানুষের খিলঞ্জিয়া মানুষের রাজনৈতিক অধিকার সুরক্ষিত ইতিমধ্যেই হয়েছে বলে দাবি করেছে। এনে প্রেক্ষাপটত আসলতে এটা কথাই সূচায় যে অধিকাংশ চুক্তিত হবল অধিকাংশ বিষয় ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে বা কার্যকরী হয়ে গেছে, বাকি থাকাখিনিহে এই চুক্তিতে সুমাব আর কিন্তু কি সুমাব সেটা কিন্তু অস্পষ্ট, কারণ এতালেক কেন্দ্রীয় সরকার বা সরকার বা আলফার নেতৃত্বর তরফের এইখানে কথা স্পষ্ট করা নাই বা রাইজক সম্বোধন করা নাই বিষয়টুক লো। হয় বিজু, আসলতে যে 31 ডিসেম্বর আমি কথা পাতিম বিজু, আর আন একটা গুরুত্বপূর্ণ খবর আছে আমার হাতলে, আপনি সংযুক্ত হয়ে থাকক। গুয়াহাটিত আলোচনাপন্থী আলফার বৈঠক, নতুন দিল্লিত আলফার প্রতিনিধিদের সরকারের আলোচনা আরম্ভ হয়েছে, গোপন স্থানত চুক্তির খসড়াক লো আলোচনা করা হয়েছে। আলোচনাত আলফার সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া, বৈদেশিক সচিব সহধর চৌধুরী, আনহাতে গুয়াহাটিতো আলফার একাংশ নেতার বৈঠক, দিল্লি যাত্রার পূর্বে বৈঠকত দ্বিতীয় পর্যায়ের নেতৃত্ব। ইতিমধ্যে বিজয়ে আমাক জানাইছে আজি কেইবাখনো বৈঠক অনুষ্ঠিত হব, অনানুষ্ঠানিক বৈঠক, আর এই অনানুষ্ঠানিক বৈঠকতে চূড়ান্ত খসড়া সন্দর্ভত আলোচনা করা হব, তাতেই ফাইনেল টাচ দিয়া হব সেই খসড়াত। আর আনহাতে গুয়াহাটিতো দ্বিতীয় পর্যায়ের নেতার এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দিল্লির বৈঠকের কথা আমি জানাইছো, সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া, বৈদেশিক সচিব হষধর চৌধুরীর বৈঠক, আনহাতে গুয়াহাটিতো আলফার একাংশ নেতার বৈঠক, দিল্লি যাত্রার পূর্বে বৈঠকত দ্বিতীয় পর্যায়ের নেতৃত্ব। অহা 29 ডিসেম্বরের বিয়লি 5 বজাত হব ঐতিহাসিক শান্তি চুক্তি, ত্রিপাক্ষিক চুক্তি। অতীত সাংবাদিক বলেন ভট্টাচার্য আছে এই মুহূর্তে আমার সঙ্গে পোনপটীয়া সম্প্রচারত। বলেন, জয়ন্ত, এই মুহূর্তে জানাব বিচাৰিছো সেই গুরুত্বপূর্ণ খবরটো আর যখন চুক্তিক লৈ বহু অপেক্ষার অন্ত ঘটায় এই কেটামান মুহূর্তের পূর্বে আমার হাতত সেই খবর ইতিমধ্যে আহি পড়িছে। আর সেই খবর অনুযায়ী 29 ডিসেম্বর তারিখে আসলে সেই চুক্তি স্বাক্ষরিত হব, আর তার প্রাক মুহূর্তত দিল্লিত যে ধরনের ইতিমধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, আর ঠিক একদরে দেখবলে পাওয়া গেছে হাতীগাঁওস্থিত সংযুক্ত মুক্তি বাহিনীর যে কার্যালয় সেই কার্যালয়তে এই মুহূর্তে দেখবলে পাওয়া গেছে যে এখন বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কর্মপ্রধর পরিষদর যখন বৈঠক সেই বৈঠক এই মুহূর্তে দেখবলে পাওয়া গেছে, আর হাতীগাঁওত সেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর তেখেতকলে অবশ্যই আনুষ্ঠানিকভাবে এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সম্মুখত কোনো তথ্য প্রকাশ করবলে তেখেতকলে বিচরা নাই, কারণ দিল্লিত থাকা যখনকলের নেতৃত্ব সেই নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে সেই কথা কিন্তু এই মুহূর্তে প্রকাশ করা হওয়া নাই। যদিও বা তেখেতকলক সেই মুহূর্তলৈকে বা এই মুহূর্তলৈকে 29 ডিসেম্বর সেই খবরটো তেখেতকলক অবগত করা হওয়া নাই, আর গতি সেই বিষয়ত তেখেতকলে কোনো ধরনের মুখ তেখেতকলে এই মুহূর্তে সংবাদ মাধ্যমত মন্তব্য আগবঢ়াব বিচরা নাই। কিন্তু তার প্রাক মুহূর্তত আমি এই মুহূর্তে কথা জানাব বিচাৰিছো যে প্রায় 1 ঘন্টা পূর্বরে পৰা এই বৈঠক অনুষ্ঠিত হয়ে আহিছে, আর সেই বৈঠকত বিশেষভাবে যখন চুক্তিক লৈ বহু প্রতীক্ষিত এই চুক্তিখনক লৈ যি ধরনের আসলে
পূর্বে দেখিলে পাওয়া গৈছিল যে যখন সনদ প্রকাশ হয়েছিল তাক লৈ আখুয়া আছিল তাক লৈ আসলে মানি লোপরা নাছিল বলে তেখেতসকলে মন্তব্য প্রকাশ করেছিল সেই ধরনের অবশেষত চিলমোহর মারিগুলোই লওয়া এই চুক্তির ক্ষেত্রে এটা তেখেতসকলের আজির দিনের ভাগত তেখেতসকলে এই বৈঠকত মিলিত হয়েছে। গতি এই বৈঠকত তেখেতসকলে কি কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে বা দিল্লির নেতৃত্বে কি কি ধরনের প্রস্তাব আগবাব পড়ে শেষ মুহূর্তত সেও হয়ে পড়ছে লক্ষণীয়। কিন্তু এই মুহূর্তত যদি আমি বিচার জনাব বিচারিছো যে এই বৈঠকখনত এই মুহূর্তত মিলিত হয়েছে অন্তু সাউদাং, বিজু ডেকা, প্রদ্যুৎ গোঁসাই, দেড় হাগ্রা বসুমতারীকে প্রমুখ্য করে ভাইটি বড়া, প্রাণজিৎ শইকীয়া এই মুহূর্তত উপস্থিত হয়েছে। আর তেখেতসকলে এই মুহূর্তত এই বৈঠকখনত কোনবোর দিকর ক্ষেত্র বিশেষভাবে প্রভাবিত বা চুক্তিখনের ক্ষেত্র তেখেতসকলে সেই সমূহের ক্ষেত্র এই মুহূর্তত আলোচনা করে থাকা বলে জানিপরা গেছে। নিশ্চয় নিশ্চয় যথেষ্ট গুরুত্ব বহন করেছে, কারণ দাবি সনদর যসরা আছিল তাকে লৈ কিছু আখোয়া প্রকাশ করাইছিল ইয়ার পূর্বে। গতি সেই দাবি সমূহ কিমান দূর পালন করা হয় এই ঐতিহাসিক চুক্তির জড়িয়ে সেয়া পোহর আহিব। বলেন সংযুক্ত হয়ে থাকক। বিজু পুনর্বার আপনার কাকুল আছো যে 31 ডিসেম্বর কালির দিন আমি জানাইছিল দর্শক, কিন্তু দুদিন তিনদিন আগুয়াই অনা হল 29 ডিসেম্বর। ইয়ার তাৎপর্য কি আসলতে বিজু? কারণ যময়ত আলফা স্বাধীনে শেহতীয় আক্রমণাত্মক রূপ ধারণ করেছে, নিজের শক্তি জাহির করেছে, এনে সময়তে আরক্ষীর এনকাউন্টার, এই এনকাউন্টারক বিতর্ক চলি আছে, আর তার মাজত পুনের 29 ডিসেম্বর আগুয়াই অনা হল ঐতিহাসিক এই শান্তি চুক্তির দিন। হয়, গোটে বিষয়টো নির্ভর করেছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়ের উপর, আর কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়ে যেটো দিন ঠিক করব সেই দিনটাই আলফার কেন্দ্রীয় নেতৃত্ব বা কর্ম পরিষদের সদস্য সকল তাত উপস্থিত হব আর তারপর চুক্তি স্বাক্ষর হব। আর এই বিষয় লৈ পেলে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য আলফার কেন্দ্রীয় নেতৃত্ব করব বিচরা নাই। এই বিষয় লৈ পেলে যেটো চুক্তি হব সেই বিষয় লৈ পেলে সরকার তরফের বিষয় সমূহ অবগত করা হব বলে পেলে কোয়া হয়েছে, কিন্তু এতিয়ালৈকে ভারত সরকার তরফের কোনো কথা স্পষ্ট করা নাই বা অসম সরকার তরফের কোনো কথা স্পষ্ট করা নাই। যা কালির ভাগতে আবেলির ভাগত নতুন দিল্লিত উপস্থিত হয়েছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর কেতবোর ব্যক্তিগত কার্যসূচীত ইতিমধ্যে ঋষিকেশলৈকে গৈছে আর ঋষিকেশতে বর্তমান উপস্থিত হয়ে আছে। আর তারপর 28 ডিসেম্বর দিনটোৰ আবেলির ভাগত নতুন দিল্লিলৈ উভতি আহিব আর নিশার ভাগত কেন্দ্রীয় গৃহমন্ত্রীর সহ এক বিশেষ বৈঠকত মিলিত হব বলে আমার হাতত খবর আছে। আর নিশার ভাগতে মধ্যস্থকারী এক এম মিশ্রার এক বৈঠকত মিলিত হব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আর তার সেই নিশাটতেই খুব সম্ভবত আলফার কেন্দ্রীয় নেতৃত্বর সহ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বৈঠকত মিলিত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আলফার কেন্দ্রীয় নেতৃত্বর আটাইকগী সদস্য বর্তমানও নতুন দিল্লিত উপস্থিত হওয়া নাই, আজি আবেলির ভাগত একাংশ নেতা যাব, কিন্তু যাকালি তাত উপস্থিত হয়েছেগৈ সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া আর বৈদেশিক সচিব ফখদর চৌধুরী, সভাপতি অরবিন্দ রাজখোৱা আজি রওনা হওয়ার কথা, বাকি চিত্তবান হাজরিকা, বিত্ত সচিব আর সাংস্কৃতিক সম্পাদিকা প্রণদী ডেকা আর সামরিক মুরব্বী উপসেনাধ্যক্ষ রাজু বড়া আর প্রচার সচিব মিথিঙ্গা দৈমারি রওনা হওয়ার কথা। আর অহাকালি দিনট কর্ম পরিষদের যখন নেতা আছে অর্থাৎ 10 গৰাকী সদস্য আছে কাইলৈ রওনা হওয়ার কথা, কিন্তু আজি বিভিন্ন প্রান্তরপা আহি উপস্থিত হয়েছে গুয়াহাটীত আর ইতিমধ্যে কৈছে বলেন গুয়াহাটীতো এক বৈঠকত মিলিত হয়েছে আর কাইলৈ রওনা হব আন একাংশ নেতা। বিজু আর বলেন দুই মুরগারাকিকে এই মুহূর্তে ধন্যবাদ আমি জ্ঞাপন করছো। আর বিগ ব্রেকিং নিউজ যে 31 নহয় এটা 29 ডিসেম্বরতে সম্পন্ন হব ঐতিহাসিক চুক্তি, 4 দশক জোড়া আন্দোলন আর 2011 চনেরপরা চলি থাকা এই দীঘলীয়া শান্তি আলোচনা প্রক্রিয়ায় অবশেষত আনুষ্ঠানিক রূপ লাভ করার পথত ক্ষণ ইতিমধ্যে আরম্ভ হয়েছে, ক্ষণ গণনা আরম্ভ হয়েছে 29 ডিসেম্বর বিয়লি 5 বজালৈ। আর ইয়ার সহ গাঁও সহর জেলার খবরের বিদায় লৈছো, নমস্কার।